হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আলোচনা করব কিউআর কোড বা বার কোড সম্পর্কে বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্টের কভারে বারকোড বা কিউআর কোড দিয়ে থাকে আসলে এটি কেন থাকে এবং এর ব্যবহার কি সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে ফ্রেন্ডস আমি মোহাম্মদ আদিম আপনারা দেখছেন অল টিউটোরিয়ালস না সরি আপনারা দেখছেন আপনার ভাই চ্যানেল অল টিউটোরিয়ালস চলুন শুরু করি ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনকে নীল করুন সাবস্ক্রাইব ব্যাটনকে পোক করুন আর বাজিয়ে দিন আমার স্কুলের ঘন্টা বারকোড বা কিউআর কোডের মধ্যে থাকে কোম্পানির ওয়েবসাইডের লিংক। এছাড়া সোশ্যাল মিডিয়ার লিংক থাকতে পারে এছাড়া বারকোডে অ্যাকাউন্ট বা 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 ফটো পিডিএফ ফাইল কোনো টেক্সটও থাকতে পারে আপনারা চাইলে নিজেও একটি বারকোড ক্রিয়েট করতে পারেন বার কিভাবে ক্রিয়েট করা যায় তা হয়তোবা আমি কোন এক ভিডিওতে আপনাদেরকে জানাতে পারি এখন কথা হলো বারকোড কেন ব্যবহার করা হয় ধরুন কোম্পানির প্রোডাক্টে তার ওয়েবসাইটে লিংক লিঙ্ক দেওয়া আছে এখন যদি আমি তার ওয়েবসাইটে যেতে চাই তাহলে তার লিঙ্কটা আমাকে টাইপ করতে হবে তো এটা হচ্ছে এক ধরনের ঝামেলা ধরেন লিংকটা টাইপ করতে কিছুটা ঝামেলায় পড়তে হয় বা ঝামেলা মনে হতে পারে কিন্তু যদি সেই লিঙ্কটা বারকোডে দেওয়া থাকে তাহলে আমি বারকোড স্ক্যানার সাহায্যে বা আমার মোবাইলের ক্যামেরার সাহায্যে সেটা স্ক্যান করে আমি সহজে তার ওয়েবসাইটে ঢুকতে পারবো তো মেইন কথা হচ্ছে বারকোডের মাধ্যমে অনেকটা টাইপিং এর ঝামেলা কমে যায় তাহলে চলুন শুরু করি এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা এখানে হকওয়ের ক্যাবেল টাইপ সি টাইপ সি এর এখানে কাভার আছে তো এই কাভারে পিছনের দিকে এখানে দেখেন তিনটা কিউ কোড দেওয়া আছে বা বার কোড দেওয়া আছে একটা হচ্ছে উইচ্যাটের একটা হচ্ছে ওয়েবসাইটের আর এটা হচ্ছে আপনার প্রোডাক্ট ভেরিফিকেশানের তো প্রোডাক্ট ভেরিফিকেশনের বারকোডটা দিয়ে কিভাবে প্রোডাক্ট ভেরিফাই করা যায় সেটা এর আগের ভিডিও মানে আসল ইয়ারফোন চেনার আমি অলরেডি দেখেছি তো যারা ওই ভিডিওটি দেখেননি তাদের জন্য ওই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এছাড়া কমেন্টেও দেওয়া থাকবে আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন তো এখন এখানে উই জন্য একটা বারকোড দেওয়া আছে এবং ওয়েবসাইডের জন্য তো ওয়েবসাইটে যদি বারকোড আমি স্ক্যান করি তাহলে এখানে ওয়েবসাইটের লিংক আমরা পাবো আর এটা তো প্রোডাক্ট ভেরিফিকেশনের লিংক আর দ্বিতীয়টা এখানে হচ্ছে উইচ্যাটের লিংক তো চলুন এখানে একটা বারকোড স্ক্যান করে দেখি এই যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েবসাইটটি এখানে লোড হয়ে গেল যেহেতু সেখানে দুইটি বারকোড একসাথে ছিল সেই জন্য একটি বারকোডকে আঙ্গুল দিয়ে ঢেকে রাখলাম তো এভাবে আপনারা বারকোডের সাহায্যে যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন তো এখন আপনারা হয়তো বা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন বারকোডটি কেন ইউজ করা হয় এবং এর ব্যবহারটা কি আর বারকোড স্ক্যান করার জন্য আপনারা মোবাইলের ক্যামেরাও ইউজ করতে পারেন এছাড়া আপনার স্টোর থেকে যে কোনো বারকোড স্ক্যানার সফটওয়্যারও ইউজ করতে পারেন আজকের জন্য এতটুকুই বাই বাই টাটা আসসালামু আলাইকুম জন্য এতটুকুই আশা করি আপনার সবাইকে ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ